কিছুদিন আগে একটা লাইভ বেকারির ভিডিও করেছিলাম, তো আজকে আরও একটি লাইভ বেকারির সন্ধান দিতে আপনাদের সামনে চলে আসছি। তো আজকে হচ্ছে পুরান ঢাকার নারিন্দা রোডে এই বেকারিটা অবস্থিত। এখানে আপনারা পেয়ে যাবেন বেকারির বিভিন্ন ধরনের খাবার, সবই টাটকা টাটকা, আপনাদের চোখের সামনেই বানাবে। সেখান থেকে আপনারা নিয়ে খেতে পারবেন, এমনকি বাসা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। তো এখানকার খাবারগুলো কেমন এটা জানতে পুরো ভিডিওটা দেখুন, আমি ডিটেলসে বলে দিব এগুলোর প্রাইস কেমন এবং খাবার কেমন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও পুরান ঢাকায় চলে এসেছি। এটা হচ্ছে নারিন্দা রোড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার হট ব্রেড অ্যান্ড লাইভ বেকারি। আপনাদের কিছুদিন আগে একটা লাইভ বেকারির ভিডিও করছিলাম, তো এটা আরও একটা লাইভ বেকারি। লাইভ বেকারি বলতে এখানে আপনারা বেকারির যে সব আইটেম সেগুলো সব কিছু টাটকা টাটকা গরম গরম পেয়ে যাবেন, মানে আপনাদের সামনেই বানাবে। এই যে দেখেন পাউরুটিগুলো বানাইছে কিছুক্ষণ আগে, এখনও ঘেমে আছে, মানে গরম আর কি। তো আপনারা এখান থেকে যদি খাবার নেন তাহলে যে বাসি বা এক্সপায়ার হওয়ার এই ভয়টা থাকে না, আপনাদের চোখের সামনেই বানাবে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন বা বাসা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর এইসব লাইভ বেকারির খাবারের মূল্য আপনার নর্মাল কনফেকশনারিতে যেমন পাউরুটি কেকের দাম হয় সেরকমই আর কি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আছে, মানে স্ন্যাক্স আর কি। তো এগুলোর প্রাইস দেওয়া আছে, এই যে ফ্রুট কেক ছোটো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 টাকা, তো আমি এটা একটা নিব। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন যারা প্লেন কেক পছন্দ করেন সেগুলোও আছে, এগুলোর বড় ছোট বিভিন্ন সাইজের হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে পাউরুটি বানাচ্ছে। তো আমি আমার বাসার জন্য কিছু খাবার নিয়ে নিলাম, সেগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে খাবারগুলো কেমন। হ্যাঁ, যেখানে বিভিন্ন ধরনের পিৎজা আছে, স্যান্ডউইচ আছে, হটডগ আছে, প্যাডিস আছে, এগুলো আপনারা চাইলে এগুলো গরম গরম সেখানে খেতে পারেন। এগুলো অবশ্য গরম গরমই মজা বেশি, বাসায় নিয়ে গেলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়। তো এই যে এই পাউরুটিটা দেখতে পাচ্ছেন, এটা বড় বড় স্যান্ডউইচ পাউরুটি, তো এটা একটা নেব, বেশ নরম তুলতুলে, মানে আজকেই বানানো আর কি। আস্তে আস্তে এই লাইভ বেকারির চাহিদাগুলো বেশ বাড়ছে এবং লাইভ বেকারিগুলো বেশ বিভিন্ন জায়গায় দেখতেছি নতুন নতুন তারা সব খুলছে। তো আমরা এখান থেকে যে খাবারগুলো নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্যানিশ নিয়েছিলাম, পপ বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় এবং মোটা, এবং এই যে স্লাইস পাউরুটি যেটা স্যান্ডউইচ পাউরুটি বড় সাইজের, এগুলো কিন্তু সবই নরম আর আপনার একদম টাটকা, এই যে দেখতে পাচ্ছেন একদম তুলতুলে। তো এইগুলোর যদি টেস্ট বলতে হয় মার্শাল্লাহ, মানে টাটকা হলে যেমন স্বাদ হয় আর কি, বলবো না যে আহামরি সেই রকম একবারে ই, কিন্তু মোট কথা ভালো। একটা এই লাইভ বেকারি থেকে খাবার নিলে একটা মানে অন্যরকম মনের মধ্যে ট্রাস্ট, যেহেতু একটা ট্রাস্ট করার মতো জায়গা, ভালো লাগে আর কি। হ্যাঁ, এই যে এই ফ্রুট কেকটা নিয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণে মোরব্বা দেওয়া ছিল, বাদাম চেরি এসব দেওয়া ছিল আর কি। হ্যাঁ, এই যে এটার দাম ছিল 100 টাকা, আর পাউরুটিটার দাম ছিল 50 টাকা, আর পপগুলো ছিল 20 টাকা করে। হ্যাঁ, এই যে দেখেন পপ বলতে ড্যানিশগুলো। তো কেকটাও ভালো লেগেছে আমার কাছে। আপনারা এই লাইভ বেকারিগুলোতে আপনারা নিয়ে টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই ছিল মূলত ভিডিও। লাইভ বেকারিগুলো এখন বিভিন্ন জায়গায় চলে আসছে ধীরে ধীরে, মিরপুরেও বেশ কয়েকটা হয়েছে, যদি আমার মিরপুরে ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে।